ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আজ পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেবেন সাহায্য এক যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে উৎফুল্ল এলাকাবাসী উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় রোববার রাতে একশো কিলোমিটার গতিতে আঘাত হানে ঘূর্ণিঝড় এত এতে উপকূলীয় এলাকায় অন্তত ষোলো জন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়